হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ান নাজিম জয় চ্যানেল আই নিয়মিত অনুষ্ঠান তিনশো সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি তিনশো সেকেন্ড যথেষ্ট কম সময় কথা বলবার জন্য আবার অনেক সময় যদি কথার মতো কথা বলা যায় কথার মতো কথা বলবার জন্য আজকে যে আমার সাথে গেস্ট হয়ে এসছে তিনি বাংলাদেশের একজন সুপারস্টার আমার অসম্ভব প্রিয় অপু বিশ্বাস

সত্যি কথা বলতে গেলে কি আমি খুব একটা ফিউচার প্ল্যানিং নিয়ে না অনেকেই যেমন চলে ওরকম হয় না আমার কাছে মনে হয় যখন যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে ভবিষ্যৎ নতুন জেনারেশনের নায়িকাদেরকে প্রেম নিয়ে কোনো সাজেশন তুমি দিতে চাও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে তার স্টাইলটাকে কিভাবে লিড করবে প্রেম করে না বেশি বেশি কাজ করে বা কিসে মনোযোগী হয়ে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট একজন আর্টিস্ট হিসেবে এটুকু বলতে পারি যে যে কাজটি তারা করে আস মানে করতে চাচ্ছে সেটা যেন খুব প্রপারলি করে তোমার মা তোমার সাথেই আছেন হ্যাঁ তোমার মা তোমাকে গত তিন বছরে সবচেয়ে বেশি কি গালি দিয়েছে বকা বকা কি বলে দিয়েছে তোমাকে শয়তান মা বলেছে তুমি শয়তান তুমি কি বলছো তুমি শয়তান না না আমি বলি যে এটা আসলে বেসিক্যালি আমার ছেলেকে নিয়ে বলা হতো হয়তো অনেক সময় হয় না ও কাঁদতেছে আমার বিরক্ত লাগতেছে আমার আতে অনেক ঘুম পেয়ে গেছে কিন্তু ও ঘুমাচ্ছে না তো এই ঘুরিয়ে আছে তো বলছে কি শয়তান মা একটু দেখবেও না তো মা চুপ থাকো তো কথা বলতে না লাইক দ্যাট এরকম অপু আমরা সবাই তোমার সব কিছু জানি কিন্তু আমরা খুব অল্পতে তোমার স্ট্যাটাসটা জানতে চাই এখন যে সাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ওই সম্পর্ক নিয়ে আর কোনো কথা বাড়ানোর কোনো সুযোগ নেই আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো বা যাচ্ছ আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল জন্য আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো বাট রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে সাথে কখন কি হচ্ছে আমি ওর বিয়ের বরণডালা সাজাবো লাইক দ্যাট রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত দ্যাট মিনস আমি একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি তো আমি মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না আমার বিয়ে হয়েছিল প্রয়োজনে দর্শককে মিথ্যে বলেছো সেটা সে আমার ছেলের জন্য কেন মিথ্যে যে যেহেতু যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে সাকিব আমি বিয়ে করেছি সে একজন মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ করেছিলাম সংসার ঠিকঠাক থাকুক ঠিকঠাক ভাবে বাচ্চা বাচ্চা মানুষ তার তার বড় তার চেয়ে বড় কথা হচ্ছে যে বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ আমাকে মরতে হবে তো আমি যদি মারা যাই তখন আপনারা আমার যারা কাছের ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন তারা আমাকে কি করবে কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে কারণ আমার সাথে তো শাকিব খানের সংসারটা নেই তো আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি আপনারা কেউ জানেন না সবাই বলতেন উধাও আমার রানিং কাজ থেকে চলে গেছে উধাও বাট জানতে পারলে একটা সময়ের ব্যবধানে ও আচ্ছা অপু उद्धव ছিল না অপু বেবি হয়েছে তাই उद्धव তোমার ছেলের প্রতি তার পিতার দায়িত্ব বা অধিকার সেই জায়গাতে তুমি আমার ছেলে তার রিলিজিয়ন মুসলিম डेफिनेटলি쨌ুক তার ধর্ম তার জন্মটা মুসলিম তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদো কোথায় আমি তাকে নিয়ে আসব, তো আমি সময়ের সাথে যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে তো আমি ভেবেছি দুই বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে পারে সম্পর্কটা জোড়া লাগাবার চেষ্টা তো তুমি করেছিলে কেন শেষ পর্যন্ত হলো না এটার তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছুই হতে পারত এটার ব্যাখ্যা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম বাচ্চাকে আনার কারণে তার কেরিয়ার তার নানান ঝামেলার অপ্রস্থিতি হয়ে গেছে তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয় আমি একটা মাও এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার আমি একজন মা